আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইউআরএল শর্ট করে আপনারা ইনকাম করতে পারবেন। সো ইউআরএল শর্ট কি? ইউআরএল শর্ট হচ্ছে আমরা যখন কোনো একটা ইউআরএল বা একটা ইউআরএল অনেক বড়, আমরা চাইছি এটাকে শর্ট করে তারপরে শেয়ার করার জন্য, এবং সেটাকে আমরা বিভিন্ন রকমের সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মাধ্যমে শর্ট করে দেন লিঙ্কটা শেয়ার করে থাকি। সো অনেক সময় আমাদের অনেক কাজের জন্য ইউআরএল শর্ট করতে হয়, এবং এই জন্য আমরা অনেক অনেক ধরনের সাইট ইউজ করি, যেমন বিটলি, টিনি ইউআরএল, ইউআরএল শর্টান, এই সমস্ত সাইটগুলো ইউজ করে থাকি। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেই ইউআরএল শর্ট করে দেন শেয়ার করে সেটা থেকে ইনকাম করতে পারবেন। সো আশা করছি ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন, অ্যান্ড যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিতেও ভুলবেন না। সো চলুন আমরা ভিডিওতে চলে যাই। সো আমি আজকে যে সাইটটি নিয়ে কথা বলবো সেই সাইটটির নাম হচ্ছে shrinkme.io। আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে সাইন আপ করতে পারবেন, অথবা আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন shrinkme shrinkme.io, দেন এই সাইটটি চলে আসবে। সো এই সাইটটিতে আসার পর আপনারা এমন একটি ইন্টারফেস পাবেন, দেখেন তাদের এখানে বলেছে শর্টান ইউআরএল অ্যান্ড আর্ন মানি, হাইয়েস্ট পেইং ইউআরএল শর্টানার, জয়েন নাও অ্যান্ড আর্ন আপ টু $220 পার 1000 ভিউয়ার্স। আপনি এখানে হাইয়েস্ট $220 পর্যন্ত ইনকাম করতে পারবেন পার 1000 ভিউয়ার্সে। সো হাউ ইউ স্টার্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, শর্ট ইউর লিঙ্ক, আর্ন মানি। সো এখানে আপনাকে আর্ন করার জন্য তাদের সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন আপনি যে লিঙ্কটি শর্ট করে শেয়ার করতে চাচ্ছেন সেই লিঙ্কটিকে শর্ট করতে হবে, দেন আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। আপনারা পুরো সাইটটি একটু দেখে নেবেন, দেখে নিলে বুঝতে পারবেন যে তাদের প্রসেসটা কী। দেন আমি যদি এখানে পেমেন্ট প্রুফে যাই, দেখেন তারা যে পেমেন্ট করে এটা একটা পেমেন্ট প্রুফ। আজকে হচ্ছে 28 তারিখ, তাদের 27 তারিখ, মানে গতকালকে পেমেন্ট প্রুফ, ইউজার নেম এত, অ্যামাউন্ট এত, এবং তারা কিসে পেমেন্ট নিয়েছে আপনারা সেটাও দেখতে পারবেন। এখানে সম্পূর্ণ ডিটেলস, তাদের লাইভ দেওয়া থাকে, তাদের পেমেন্ট প্রুফের স্ক্রিনশট পর্যন্ত দেওয়া থাকে, আপনারা চাইলে যে এখান থেকে তাদের স্ক্রিনশটগুলো দেখতে পারবেন, তাদের পেমেন্ট প্রুফের স্ক্রিনশট। দেন তারা কতটুকু পে করবে আপনাকে পার ভিউয়ার্সে, চলুন সেটা দেখি। সেটার জন্য পে আউট রেটসে ক্লিক করলাম, এখানে দেখেন তারা আপনাকে সাইন আপ বোনাস দিবে $1, আপনি অ্যাকাউন্ট করলে তাদের এখানে $1 বোনাস পাবেন। দেন মিনিমাম পে আউট $5, আপনি এখানে মিনিমাম $5 হলে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। পেমেন্ট ফ্রিকোয়েন্সি ডেলি পেমেন্ট, আপনি চাইলে এখান থেকে ডেলি পেমেন্ট উইথড্র করতে পারবেন। পেমেন্ট মেথডগুলো হচ্ছে বিটকয়েন, পেপাল, পায়ার, ওয়েব মানি, AIRTM, পারফেক্ট মানি, ইউপি, পেটিএম, ব্যাঙ্ক ট্রান্সফার, ইটিসি। সো তাদের পেমেন্ট মেথডগুলো এখানে দেওয়া আছে। সো এখানে দেখেন আপনি তাদের কান্ট্রি সিলেক্ট করা আছে, আপনি কোন কান্ট্রিতে শেয়ার করলে আপনি কত টাকা পাবেন। গ্রিনল্যান্ডে ডেস্কটপে $22, মোবাইলে $22 পার 1000 ভিউয়ার্সে। দেন বেলজিয়াম, ইউনাইটেড স্টেট, অ্যান্ড এগুলো হচ্ছে স্পেসিফিক কান্ট্রি, আপনি যদি এগুলোতে শেয়ার করেন পার 1000 মোবাইলে এবং ডেস্কটপে এত ডলার করে পাবেন। অস্ট্রেলিয়ায় $6, $6 মোবাইল এবং ওয়ার্ল্ড ওয়াইড ডিল অল কান্ট্রির জন্য আপনি পাবেন ডেস্কটপের জন্য $3.30, মোবাইলের জন্য $3.30। সো এখানে হোয়াই ভিউজ বা স্ট্যাটিক্স আর্নিং আর নট কাউন্টিং, এটা অবশ্যই আপনারা দেখে নেবেন যে আপনাদের কোন কোন কারণে আপনাদের ভিউয়ার্সগুলো কাউন্ট হবে না। ভিজিটর মাস্ট বি ইউনিক উইথিন 24 আওয়ার, মাস্ট ভিউ ইউর পেজ ফর অ্যাটলিস্ট 10 সেকেন্ডস, ভিজিটর মাস্ট হ্যাভ জাভা স্ক্রিপ্ট এনাবেল, ভিজিটর মাস্ট হ্যাভ কুকিজ এনাবেল, ভিজিটর মাস্ট রিচ দ্য ডেস্টিনেশন বা ফাইনাল পেজ। সো আপনারা তাদের সাইটের এই নিয়মকানুনগুলো ভালো করে পড়ে নেবেন। সো চলুন আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং কীভাবে কাজ করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। সেখানে আমি রেজিস্টারে ক্লিক করলাম, দেন এখানে প্রথমে আমার ইউজার নেম দিতে বলেছে,
আমি এখানে আমার ইউজার নেম দিয়ে দিচ্ছি, আমি এখান থেকে একটা ইউজার নেম নিলাম, দেন এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলেছে, আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব, দেন এখানে পাসওয়ার্ড দিতে বলেছে, আপনি সবসময় আপনার পাসওয়ার্ড একটি স্ট্রং পাসওয়ার্ড ইউজ করার চেষ্টা করবেন, বা তাদের যে সাজেস্টেড পাসওয়ার্ড আছে আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন। তো এখানে আই এম নট এ রোবটে ক্লিক করলাম, ট্রাফিক লাইট ভেরিফাই, দেন তাদের এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন একটা টিক চিহ্ন দিয়ে দেন রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে এখানে আই এম নট এ রোবট আপনি আপনার অ্যাকাউন্টে এখন সাইন ইন করবেন। সাইন ইন করার জন্য আমি সাইন ইনে ক্লিক করলাম, সো এটা হচ্ছে আমার মূল ড্যাশবোর্ড। এখানে দেখেন উপরেই দেখা যাচ্ছে অ্যাভেলেবেল ব্যালেন্স $1, আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম তারা বলে দিয়েছে তাদের সাইন আপের জন্য তারা $1 আপনাকে বোনাস দেবে, সো এটা হচ্ছে সেই বোনাসটা, যে বোনাসটা আপনি সাইন আপ করার সাথে সাথে আপনার ব্যালেন্সে দেখতে পাবেন। দেন এখানে সিপিএম হ্যাজ বিন ইনক্রিজড, ওয়ার্ল্ড ওয়াইড সিপিএম ইনক্রিজ মানে কত সিপিএম ইনক্রিজ হচ্ছে পার ভিউয়ারসে সেটা আপনি এখানে দেখতে পারবেন। সো এখানে ম্যানেজ লিঙ্কে অল লিঙ্ক হিডেন লিঙ্ক উইথড্র অপশনে গেলে আপনি আপনার উইথড্র অপশনটি দেখতে পারবেন। আপনার এখানে উইথড্র অপশনে যাওয়ার পর এই উইথড্র তো ক্লিক করার পরে ওকে, আমার এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স নেই সেই জন্য দেখাচ্ছে না, আপনারা যে সেটিং অপশনে চলে যাবেন, সেটিং অপশনে যাওয়ার পর প্রোফাইলে যাবেন, দেন সবার আগে আপনি আপনার প্রোফাইলটাকে আগে সেট আপ করে নেবেন, দেন এখানে কাজ স্টার্ট করবেন। সো প্রোফাইল সেট আপ করার জন্য সেটিংয়ে যাওয়ার পর আপনি প্রোফাইলে কী করবেন, দেন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আপনার ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার সুন্দরভাবে ফিল আপ করে এখানে আপনি আপনার পেমেন্ট মেথড, কোন পেমেন্ট মেথডের মাধ্যমে আপনি নিতে চাচ্ছেন আপনার পেমেন্টটা সেই মেথডটা সিলেক্ট করে দেন আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাবে, দেন আপনারা এখানে কাজ করবেন কিভাবে, সো চলুন এখন সেটা দেখে দিচ্ছে। আপনারা চাইলে একটা ট্রিক্স ইউজ করতে পারেন, সেটা হচ্ছে দেখা যায় প্রতিদিনই প্রতিনিয়ত এখন সোশ্যাল মিডিয়া বা অনলাইন জগৎটা এমন হয়েছে যে প্রতিদিনই নতুন নতুন অনেক খবর ভাইরাল হচ্ছে এবং মানুষ সেই খবরগুলোকে সার্চ করছে বিভিন্ন জায়গায় এবং সেই খবরগুলো মানুষ দেখতে চাচ্ছে বা দেখতেছে। সো আপনারা এমন কিছু ইউআরএল নেবেন যে ইউআরএলগুলো খুব পপুলার বা অনেক মানুষ বেশি সার্চ করে বা অনেক মানুষ ভিউ করে, সেই ইউআরএলগুলো আপনারা সেখান থেকে নিয়ে সে বা বিভিন্ন নিউজ আছে যে নিউজগুলো অনেক ভাইরাল হয়ে থাকে বা অনেক ভিউ হয়ে থাকে প্রতিদিন, সো আপনারা সেই নিউজের ইউআরএলগুলো নিয়ে এই ইউআরএল শর্টানের মাধ্যমে শর্ট করে দেন, সেগুলো যদি শেয়ার করেন মানুষ ওই লিঙ্কগুলোতে ক্লিক করবে সে খবরটা দেখার জন্য, এবং মানুষ যখন সেই লিঙ্কগুলোতে ক্লিক করবে আপনি সেখান থেকে একটা আর্নিং পাবেন। সো আরেকটা কথা বলে দিচ্ছি, আপনি কিন্তু সরাসরি সেই লিঙ্কটা এখানে শর্ট করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে যাবেন, অনেক সময় অনেক সাইট আছে এই লিঙ্কগুলোকে শেয়ার করার পারমিশন দেয় না। সো আপনারা কীভাবে সেই লিঙ্কগুলো শেয়ার করতে পারবেন আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। সো চলুন আমরা এখন মনে করেন আমরা ইউটিউবে চলে যাচ্ছি, ইউটিউবে যাওয়ার পরে এখানে আমি যদি সার্চ করি মেক মানি অনলাইন, এখানে দেখেন মেক মানি অনলাইনে অনলাইন লিখে সার্চ করার পর এখানে অনেকগুলো ভিডিও চলে এসেছে। সো এখান থেকে সব থেকে বেশি ভিউ হয়েছে এই সেকেন্ড ভিডিওটা, প্রায় 1 MB এর কাছাকাছি ভিউ হয়েছে। সো আপনি চাইলে আমি ভিডিওটাতে ক্লিক করার পরে এখান থেকে তাদের লিঙ্কটা কপি করলাম, কপি করার পরে আমি আমার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, এখানে নিউ শর্টান লিঙ্ক এখানে ক্লিক করলে আপনি এখানে দেখেন ইওর ইউআরএল হেয়ার, এখানে লিঙ্কটি পেস্ট করে দিয়ে শর্টানে ক্লিক করলে আপনি একটি শর্ট লিঙ্ক পেয়ে যাবেন তাদের সাইট থেকে। সো এই লিঙ্কটি আপনি
কপি করবেন। কপি করে আপনি যদি সরাসরি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে যান, দেখা যায় অনেক সময় তারা এটাকে পারমিশন দেয় না। সো আপনি একটু ট্রিক্স ইউজ করবেন, সরাসরি এই লিঙ্কটি আপনি শেয়ার না করে আপনি এই লিঙ্কটিকে কপি করে নিয়ে বিটলিতে চলে যাবেন। বিটলি হচ্ছে আরেকটি ইউআরএল শর্টানার, বাট এটা আপনাকে কোনো টাকা দিবে না। বাট বিটলিটা এখন দেখা যায় সব সোশ্যাল মিডিয়াতে প্রায় অ্যাসেপ্ট করে বিটলি লিঙ্ক। সো এখানে যাওয়ার পর আপনি, আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, তাই আমি আমার ড্যাশবোর্ডে চলে গেছি, বাট আপনি যদি অ্যাকাউন্ট না করা থাকতো আপনার এখানে, আমি বিটলি ইউআরএল শর্ট আনিয়েছি, বিটলি ইউআরএল শর্ট অন, ওকে ফাইন। আমি আমার প্রোফাইল থেকে দেখাচ্ছি, আপনাদের যদি অ্যাকাউন্ট নাও করা থাকে সমস্যা না, আপনাদের এখানে প্রথম একটা ইন্টারফেস আসবে, সেখানে দেখবেন লেখাই থাকবে আপনি এখানে লিঙ্কটা পেস্ট করে লিঙ্কটাকে শর্ট করতে পারবেন। আর যদি আপনাদের অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করার পর এখানে ক্রিয়েট নামক একটা অপশন আছে, এখানে ক্রিয়েট থেকে লিঙ্কে ক্লিক করবেন। দেন এখানে ইন্টার লং ইউআরএল, আমি আমার ইউআরএলটা দিচ্ছি, দেন এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্রিয়েট করার পর দেখেন বিটলি থেকে এখানে যে লিঙ্কটা শর্ট করেছিলাম সেটা আবার বিটলিতে নিয়ে শর্ট করলাম। দেন এখানে বিটলির একটি লিঙ্ক ক্রিয়েট হলো। এখন আমি এটাকে কপি করে যদি ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করি, দেন মানুষ সেই লিঙ্কে ক্লিক করবে, এবং সেই লিঙ্কে ক্লিক করে সে যখন তার কাঙ্ক্ষিত ভিডিওতে চলে যাবে, আপনি সেখান থেকে একটি আপনি সেখান থেকে কিছু আর্ন করতে পারবেন। সো এখানে আপনি যদি পার 1,000 ভিউয়ারে ওয়ার্ল্ড ওয়াইডে প্রায় $3.30 আর্ন করতে পারছেন। সো আমি মনে করি এটা হয়তো বা অনেক বেশি কিছু না, কিন্তু আপনি যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করবেন। যেমন এখানে তারা বলে দিয়েছে কিছু কিছু দেশ আছে যে দেশগুলোতে আপনি শেয়ার করলে আপনি সেখান থেকে একটু বেশি ইনকাম করতে পারবেন। আপনি চেষ্টা করবেন সবসময় ওই দেশগুলোতে শেয়ার করার জন্য আপনার লিঙ্কটা, যেন তারা সেই লিঙ্কটাতে ক্লিক করে এবং আপনার সেখান থেকে কিছু আর্ন করতে পারেন। সো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।